এই দেখো বন্ধুরা, আমাদের এখানে কালবৈশাখী এসছে আজকে। কি অবস্থা দেখো, মানে গোটা গোটা নারকেল গাছ ভেঙে ভেঙে ফেলে দিল। আর এই ঘুগনি গাছটা দেখো কিরকম ভাবে ভেঙে দিয়েছে। এই কুকুরটার অবস্থা একদম বেকার, মানে খারাপ করে দিয়েছে, ডালপালা ভেঙে। এখন তো অনেকটা সন্ধ্যে হয়ে গেছে, তোমাদের দেখাতে পাচ্ছি না ভালোভাবে, অনেকটা সন্ধ্যে, আর বিদ্যুৎও চমকাচ্ছে। তো এই দেখো, তোমাদের কালকে সকালে পারলে দেখাবো। ঝড়ে দেখেছো আমাদের গাছ থেকে কত আম পড়েছে? এই যে বড় কড়াটার পুরো এক কড়া আম পুরো আমাদের গাছ থেকে পড়ে গেছে। এখনও কিন্তু অ্যালবাস্টারের উপরে অনেক পড়ে আছে, সেগুলো এখনও কিন্তু মানে গুড়িয়ে নেওয়া হয়নি, ওগুলো উপরেই পড়ে আছে। দেখো কত আম পড়ে গেছে। আর এবছর আমগুলো না বড় হয়নি, আসলে বৃষ্টি ফিষ্টি হয়নি, সেই জন্য আমগুলো ঠিক বড় হয়নি। তো নামিয়ে রেখে দিই। কালকে তো সন্ধ্যে হয়ে গেছিলো, তোমাদের দেখাতে পারিনি। দেখো দেখাচ্ছিলাম, দেখো দেখতে পাচ্ছ ঘুগনি গাছের ডালটা কিরম পড়ে, আর এই যে ভেঙে পড়ে আছে উপরে, দেখো সেই গাছটার ডাল ভেঙে উপরে পড়ে আছে এই যে। আর আমার মানে উঠেছি যে আমি 6:30টার সময়, কিন্তু ওটার আগেই ওদের সব মানে মানে পুকুরটাই পুকুরটা পুরো নোংরা হয়ে গেছিলো, এত তালপাতা। সেই দেখো ধারে ধারে সব তালপাতা ফালপাতা সব তুলে তুলে রেখে দিয়েছে ওনারা, ওদের সবাই এসে তো এই সব গুছিয়ে। এই যে খেজুর পাতা, এইদিকেই দেখো খেজুর পাতা এখনও, দেখো এই এখনও ঝড়ো হাওয়া কিন্তু হচ্ছে। তো এই নারকেল পাতা, আর এই বাচ্চাগুলো হুড়ো হুড়ি করে সাঁতার কাটছে। এই সব পুরো কালকেই পুকুরটা পুরো ভর্তি জঞ্জাল হয়ে গেছিলো। আর এখানে দাঁড়াও, একটা নারকেল গাছ পুরো ভেঙে হাফ থেকে পড়ে গেছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো ওই যে রাখা আছে নারকেল গাছটা, এই যে এটা হাত থেকে পুরো ভেঙে আর পড়ে গেছে, বুঝতে পারছো, শুইয়ে রেখেছে। আর এই গাছটায় নাকি পুরো নারকেল ভর্তি ছিল, ওরা বলছিল। এই যে মানে একটুখানি হয়েছে ঝড়টা, কিন্তু সব তছনছ করে দিয়ে গেছে। আমাদের গাছ থেকে তো সব আম পড়ে গেছে, এই দেখো সব কেটে কুটে ওরা মানে সকাল সকাল সবাই মিলে এসে কেটে কুটে সব তুলে নিয়েছে। আর নারকেল গাছটা সেই যে দেখাতে পারবো না মনে হচ্ছে, সেই দেখো একটু একটু দেখা যাচ্ছে, এই যে একটু একটু দেখা যাচ্ছে, সেইটা এইটা। এই আম গাছটার ডালটা কিরকম ঝুলে গেছে, এই যে এইটা ঝুলে গেছে, কিছু হয়নি সেরকম ক্ষতি আমাদের। আমাদের আমফানে প্রচুর ক্ষতি ক্ষতি হয়েছিল, আর এবছর আমাদের গাছের আমগুলো দেখুন যে সব এরকম ছুটকি ছুটকি আম। এই দেখো আমার জবা গাছগুলো পুরো হেলে পড়ে গেছে, এই দেখো ডালফাল সব উল্টে গেছিলো, আবার সোজা করে দেওয়া হয়েছে। আর এই আমাদের এই বাগানে দেখবে কিরম লঙ্কা গাছগুলো শুয়ে পড়েছে, সব ঝড়ে একটুখানির জন্য আধ ঘন্টার জন্য হয়ে সব তছনছ করে দিয়ে গেছে, সব শুয়ে পড়েছে। আর আমাদের বাগানে একটা কলা গাছ উল্টে গেছে, বাগানে যাওয়া হয়নি তাই দেখানো হয়নি তোমাদের। তো বাগানে কলা গাছ উল্টে গেছে একটা, আর এইরকম আমাদের তেঁতুল গাছ থেকে ওইদিকে ওই পাহাড়ের পাশে একটা তেঁতুল গাছ আছে, সেখান থেকে বাবা সকালবেলা উঠে এই তেঁতুলগুলো গুড়িয়ে গুড়িয়ে রেখেছে। আর আমাদের পুকুরটারও দেখো জল তো একদমই কমে গেছে, এই পাতা পাতা সব পড়ে আছে। আর ওই দিকে তেঁতুল গাছ আছে ওই দিকটা, সেই দেখো সেই তেঁতুল গাছ, এইটা এই বড়টা তেঁতুল গাছ। তো এখান থেকেই তেঁতুলগুলো পড়েছিল, বাবা গুড়িয়েছে, যে পেরেছে সে গুড়িয়েছে। এগুলো সব আমাদের ভাগের গাছ। আর এখনও দেখো ঝোড়ো আবার কিন্তু বয়েই যাচ্ছে, থামেনি কিন্তু, আবার বিকেলে আসতে পারে। তো সেরকম কোনো ক্ষতি হয়নি, যাদের হয়েছে তাদের হয়েছে, আর আমাদের হয়নি। কিন্তু প্রচুর ভয় লাগছিলো কালকে সন্ধেবেলা, এত আওয়াজ হচ্ছিলো দুমদাম, মানে কি বলবো, চারদিকে ডালপালা ভেঙে ভেঙে পড়ছিলো। তো আর আমাদের বাগানে যত বড় গাছ ছিল ওই ঝড়ের ভয়েতেই কিন্তু সব কেটে উড়িয়ে দেওয়া হয়েছে। আর আমাদের ওই যে আম গাছটা দেখছো ঘরের পেছনে, ওইটাও বলেছে কেটে উড়িয়ে দেবে,
কারণ ওইগুলো মানে চালের ওপরে পড়লে ক্ষতি হয়, আর যদি লোকের ঘরের ওপরে পড়ে। আমাদের যখন আমফান হয়েছিল, আমাদের একটা বড় গাছ, বিশাল বড় গাছ একজনদের ঘরে পড়েছিল, তো তাদেরকে আবার টাকা দিতে হয়েছিল আমাদের। এই দেখো আমাদের গাছের সব পাতা ফাতা এখানে বাবা রেখেছে, তাদেরকে টাকা দিতে হয়েছে, প্লাস তাদের ওইগুলো সারিয়েও দিতে হয়েছিল। তো সেই জন্যে একটুখানির জন্য আসে তছনছ করে দিয়ে যায়, প্রচুর ক্ষতি করে দিয়ে যায়, সেই জন্য ভেবেছে সব কেটে উড়িয়ে দেবে। এগুলো আমাদের চারা গাছ। চলো, ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে সব ডালচিনি সেই দানা পাচ্ছিলো, সেই গাছগুলো ফুটেছে, এখান থেকে তুলে তুলে বাবা ফিটিং করছে বাগানে বসে বসে। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করি, টাটা।